মিশরের রাজধানী কায়রো সিটি থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 300 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরের তীরে বহু প্রাচীন শহর আলেকজান্দ্রিয়ার দিকে আমরা দিনের প্রথম ভাগেই একটি মাইক্রোবাস যোগে রওনা করলাম। শহরের গণ্ডি পেরিয়ে যতই অগ্রসর হচ্ছিলাম ততই মিশরের ভিন্ন চিত্র নজর কেড়ে নিতে শুরু করল। কায়রো আলেকজান্দ্রিয়া হাইওয়ের দুপাশে উৎপাদিত ফলের বাগান, শাকসবজি, তরিতরকারি সহ বিভিন্ন শস্যাদির আবাদের প্রাচুর্যে সবুজের মেলায় নিজেকে খানিকটা সময়ের জন্য হারিয়েই ফেললাম। একই মিশরের এত রূপ মিশর ভ্রমণ করার পূর্বে ধারণাই করা যায় না। মাটির নিচে পেট্রোল, হাজার হাজার পাহাড়ে আছে মার্বেল পাথরের টুকরো, অন্যদিকে রকমারি ফলের সমাহার, এদিকে গ্রামগঞ্জে মাঝে মধ্যে রয়েছে মাঠ ভরা চোখ জুড়ানো ফসল, তাছাড়া আলেকজান্দ্রিয়ার কাছে নিচু এলাকায় রয়েছে লক্ষ লক্ষ একর জমিতে লবণের চাষ। আর এজন্যই তো বিশ্ব ভ্রমণের প্রয়োজনীয়তা ও উপকারিতা পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলাও বলেছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنْشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আর তাই তো ভ্রমণের অভিজ্ঞতাকে পুঁথিগত অভিজ্ঞতার সত্যায়নকারী বলা হয়। শত শত মাইল সফরেও আজ ক্লান্তি লাগছে না, কারণ কি জানেন? তা হলো স্বদেশ থেকে উড়ে উড়ে অনেক দূরে চলে এসেছি। শুধু তাই নয়, পৃথিবীর স্থলভাগের এক প্রান্তে ভূমধ্য সাগরের তীরে পা রেখেছি। সর্বোপরি আজ একজন নবীর মাজার জিয়ারত করতে যাওয়ার উৎসাহে সকল কষ্ট ক্লান্তি আনন্দে পরিণত হলো। হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশে নবী দানিয়াল আলাইহিসসালামের কথা জিজ্ঞেস করতেই একজন আলেকজান্দ্রীয় নাগরিক আমাদেরকে যথেষ্ট সম্মানের সাথে পথ দেখিয়ে নিয়ে গেলেন। এখানে অবশ্য তার মাজার শরীফ খুঁজতে গিয়ে খানিকটা অবাক হতে হলো, কারণ অন্যান্য কবর বা মাজার যেমন দেখেছি, নবী দানিয়াল আলাইহিসসালামের মাজারের দৃশ্যটি একেবারেই ভিন্ন। অবশ্য আমরা যখন গিয়েছিলাম তখন মাজার সংস্কারের কাজ চলছিল, তাই অনেক প্রতিকূল পরিবেশেই আমাদেরকে জিয়ারত করতে হয়েছে। মাজারের উপর স্মৃতিসৌধ এবং পাশেই বিশাল মসজিদ থাকলেও মূল মাজার জিয়ারত করতে কাঠের মই বেয়ে নিচে নামতে হয়। তাছাড়া নিচে কোনো আলোর ব্যবস্থাও ছিল না তখন। পরে অবশ্য মাজার ও মসজিদ কর্তৃপক্ষ আমাদের জন্য বাতির ব্যবস্থা করেন। মাটির নিচে অনেক গভীরে নবী দানিয়াল আলাইহিসসালামের মাজার সম্বন্ধে সেখানে শোনা যায়, বখতে নসর তাঁকে এখানেই মাটি গর্ভে মৃত্যুকূপ বানিয়ে শাস্তি দিয়েছিল। আজকের বেবিলন, তখনকার বাবেল শহরের অত্যাচারী বাদশাহ বখতে নসর শুধু বাদশাহই নয়, বাবেলের শ্রেষ্ঠ দেবতা মনে করা হতো তাকে, যাকে ইচ্ছা সীমাহীন অত্যাচার ও পাশবিক নির্যাতন করা হতো তার উপর। এই অত্যাচারী বাদশাহ নিজেকে প্রজাদের বিধাতা বলে মানতে বাধ্য করাতো। এক পর্যায়ে নবী দানিয়াল আলাইহিসসালাম তাঁর অত্যাচারের শিকার হলেন। বরাবরই হযরত দানিয়াল আলাইহিসসালাম নবী হিসেবে তাঁর দায়িত্ব পালনের জন্য বখতে নসরের কাছে ধর্মের বাণী শোনাবার চেষ্টা করেন, কিন্তু তাতে বখতে নসর ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যা করার জন্য বিভিন্ন নির্যাতন চালাতে থাকে। কিছুতেই যখন তাকে হত্যা করা সম্ভব হচ্ছিল না, তখন ভূমধ্য সাগরের তীরে এই জায়গায় মৃত্যুকূপ নির্মাণ করে তাতে পালিত ক্ষুধার্থ সিংহ রেখে হযরত দানিয়াল আলাইহিসসালামকে সেই গভীর মৃত্যুকূপে নামিয়ে দেয়া হয়। ক্ষুধার্থ সিংহ আক্রমণ নয়, বরং আদব ও বিনয়ের সাথে নবী দানিয়ালের সাথে সহ অবস্থান করতে লাগলো। অবশেষে লোকেরা দানিয়ালের অনেক ভক্ত হয়ে গেল। অত্যাচারী বখতে নসরের পর বাদশাহ বিলসাজার পর্যন্ত তিনি এখানেই ছিলেন। পরবর্তীতে তার ইন্তেকালের পর
তাঁরই নির্দেশ মোতাবেক এখানেই তাকে কবর দেয়া হয়। ইতিহাসে পাওয়া যায়, অত্যাচারী বাদশাহ বখতনসর বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে তাঁর ভেতরে মদ্যপানের আসর জমিয়েছিল। এই সময় বাইতুল মুকাদ্দাসের দেয়ালে একটি লেখা ভেসে উঠল আলোক উজ্জ্বল হয়ে, আর তা ছিল মিন্নি মিন্নি তাকিলু আউ ফায়ারসিন। অনেক জ্যোতিষী বা স্বপ্ন বিশারদ এর ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বখতনসর হযরত দানিয়াল আলাইহিস সালামকে ডাকতে বাধ্য হল। শুধুমাত্র দানিয়াল আলাইহিস সালামই পেরেছিলেন এর ব্যাখ্যা দিতে। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন, এই লেখাটা হলো ফেরেশতাদের লেখা এবং এর অর্থ হলো তোমার সময় শেষ হয়েছে এবং তোমার রাজ্য খণ্ড খণ্ড হয়ে যাবে। বখতনসর এই ব্যাখ্যায় রাগে অগ্নি শর্মা হয়ে হযরত দানিয়ালকে এইখানে মৃত্যুকূপে নির্বাসনে দিয়েছিল। আমরাও প্রথমে ঢুকে কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু অন্ধকার, এক গুহার মতো লাগছিল। ঐতিহাসিক তথ্যে আরও জানা গেল, পবিত্র কোরআনে নবী নয় এমন যে কয়জন সম্মানিত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, হযরত লোকমান হাকিম তাদের একজন। সেই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মাজারও তার পাশেই রয়েছে, যে লোকমান হাকিম সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। লোকমানকে দেয়া হয়েছিল হিকমত, তাই তিনি শুকরিয়া আদায় করেছিলেন। যারা শুকরিয়া আদায় করে সেটাও তার নিজের জন্যই, আর যারা কুফুরি করে সেটাও তার নিজের জন্যই, বরং আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালামের পাশেই চিরনিদ্রায় সমাহিত হবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা ঘুরে ঘুরে দুটো কবরই জিয়ারত করলাম। আমাদের সাথে আলেকজান্দ্রীয় গাইড দেখিয়ে দিচ্ছেন কোনটি দানিয়াল আলাইহিস সালামের কবর আর কোনটি লোকমান হাকিমের কবর। জিয়ারতের পর মসজিদে দানিয়ালে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পর মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলতে চাইলে তিনিও আগ্রহ প্রকাশ করে বললেন, أهنئهم بهذه الأيام الطاهرة المباركة التي يقول فيها رسول الله صلى الله عليه وسلم إن لله في أيام دهركم لنفحات ألا فتعرضوا لها. أما عن مسجد النبي دانيال فهو من أقدم المساجد في مدينة الإسكندرية ويوجد به ضريح النبي دانيال والحكيم لقمان على أشهر الأقوال. النبي دانيال هذا قرأنا في تاريخه أنه من أولاد سيدنا يعقوب. তিনি বিস্ময়কর এক নতুন তথ্য দিলেন। তিনি বললেন, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের জামানায় শহরের সংস্কার প্রয়োজন হলে এই কবর নিয়ে প্রশ্ন সৃষ্টি হয় এবং হযরত উমারের কাছে এই মর্মে চিঠি লেখা হয়। তিনি এই বিষয় হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। হযরতে আলী এই বিষয়ে মুরাকাবা করলেন এবং পরের দিন হযরতে ওমরকে বলে দিলেন, আলেকজান্দ্রিয়ার ওই কবরটি নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাজার শরীফ, সুতরাং তা হেফাজত করা দরকার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক চিঠি লিখে মাজার শরীফ হেফাজতের এবং সেখানে একটি মসজিদ তৈরির নির্দেশ দেন। সেই থেকেই শহরের এই অঞ্চলের নাম মান্তাকায়ে দানিয়াল, এই মসজিদের নাম মসজিদে দানিয়াল, এ রাস্তাটির নামও শাহরে দানিয়াল। আর এই কথাগুলো তিনি বললেন বাদায়াত জহুর ফি বেকায়া আব দরুর, এই কিতাব থেকে ইমাম সাহেব এই কথাগুলো বললেন বলে আমাদেরকে জানালেন। ফসাইয়িদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা ইস্তাশারা সাইয়িদুনা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ ওয়া কাররাল্লাহু ওয়াজহা ফাকালা লাহু هذه المقبرة هي مقبرة دانيال وكان نبيا من أنبياء الله هذا ما أخبر به سيدنا علي رضي الله عنه فأمر سيدنا عمر بن الخطاب رضي الله عنه سيدنا عمرو بن العاص أن تبنى مقبرة
جديدة وتحكم جيدا لأن يقال أن الكفن الذي كان على دنيان كان مرصع بخيوط من الذهب আমরা এখান থেকে জিয়ারত শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের দিকে রওনা হলাম সেই মাজারও আলেকজান্দ্রিয়াতেই রয়েছে হযরতে আবু দারদার মাজারের বরাবর ট্রামের রাস্তায় এসে দুই ভাগে বিভক্ত হয়ে চলে গেছে শহর সংস্কারের সময় এই মাজারটি স্থানান্তরিত করার কথা ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মাজারের দরজায় একটি বোমা নিক্ষিপ্ত হয় কিন্তু তা বিস্ফোরিত হয়নি তাই শহরের আলেম ও বুজুর্গ ব্যক্তিগণ নিশ্চিত একজন সাহাবীর মাজার স্থানান্তরিত করা সমীচীন মনে করেননি সাহাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফেরও এলাকাটির নাম মান্তাকাতু আবু দারদা তার মাজারের পাশেই তার কয়েকজন সঙ্গীরও মাজার রয়েছে মাজারের সম্মানার্থে ট্রামগাড়ির রাস্তা দূর থেকে এসে মাজারের দুই দিকে চলে গেছে সহি হাদিসের কিতাবসমূহে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক হাদিস রয়েছে